মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না। চুলগুলো কাঁচা পাকা নাই তো ঘুষ, কচি কাঁচা মেয়ের প্রেমে হাইরে বেহুশ, নাই রে গরম শুধু টাকা গরম, দিন রাত মাস্তি কথা নরম, ব্যাংকক হংকং থেকে দুবাই উড়ু উড়ু মন নিয়ে উড়ে বেড়ায়, কে কি বললো কোন পথে চললো তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, সুগার ড্যাডিরা আঙ্কেল থেকে হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই। দামি দামি গহনা, ড্রেস আইফোন, বাহারি মেকআপে রঙিন জীবন, গাড়ি বাড়ি ফ্ল্যাট আর চকচকে নোট, সব ফেলে তরুণীরা তাকে দেয় ভোট, তাকে দেয় ভোট, তাকে দেয় ভোট। মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না। উল্লালা এর মধ্যে খারাপ ব্যবহার করি, খারাপ ব্যবহার মানে দুর্ব্যবহার করি, জঘন্য ব্যবহার করি। আমার ওইদানিং ওকে খুব বিরক্ত লাগে, এই সব কিছু হচ্ছে তোমাকে আমার ভালোবাসার কারণে। অথচ আমার বেলায় ঘটনাটা পুরো বিপরীত, আমার হাজবেন্ড একজন সুগার ড্যাডিকে পেল। তোমার কপাল ভালো, তোমার মতো লোকের সাথে আমি সংসার করছি, অন্য কেউ হলে না লাথি মেরে চলে যেত। আমার আর এইরকম করে প্রেম করতে ভালো লাগছে, লুকিয়ে লুকিয়ে তো অনেকদিন প্রেম করলাম, চলো এবার পালিয়ে যাই। না না, আসলে আমি তোমার সাথে পালাতে পারবো না। তুমি মিলাইগুলি চলো, আমি আজকেই তোমাকে নিয়ে এখানে। এসব কি হইতাছে? কি হচ্ছে মানে? আপনি কে? আমি কে? আপনি এখনো বুঝতে পারেন নাই না আমি কে? আমি এই লুচ্চা লম্পটের ওয়াইফ। এই মুখ সামলা, কথা বলো। কি আতে ঘা লাগলো? লুচ্চারে তো লুচ্চাই বলবো। আর আপনার কি লজ্জা করে না অন্যের স্বামীকে ধরে আপনি টানাটানি করতেছেন? কেমন মানুষ আপনি? আমার স্বামী নিয়ে আপনি টানাটানি করবেন আর আপনি অঙ্ক মিলাইয়া যাবেন না, পাইজলামি পাইছেন? মিলার সাথে সম্মান দিয়ে কথা বলো। আরে মিলাকে সম্মান দিয়ে কথা বলবো না, এই পিরিয়ডটা তো তুমি আমার সাথে দেখাও নাই, গার্লফ্রেন্ডের সাথে তুমি পিরিয়ড দেখাইতেছো, তোর আজকে খবর আছে? কি শুরু করছ, কি শুরু করছ, আর কি শুরু করছ? পরে আমি ছাড়ন বলছি। ছাড়ন মানে? হ্যাঁ কি করতেছিস এবার তুই? তোরে কি করতেছিস? এই ছাড়ন বলছি, ছাড়ন এটা তোকে, স্টুপিড। তুই আমার সাথে বেমানি করছিস না, তোর জন্য আমি কি করি নি? তুই কি খাবি না পড়বি সব আমি খেয়াল রাখছি, তুই আমার সাথে বেমানি করছিস, তোর আমি দেখাইতেছি। দাঁড়া দাঁড়া। আপনাকে বিশ্বাস করাটা আমার ভুল হয়েছে, আপনি আমার কোম্পানি থেকে বাগায় নিয়ে গেলেন। আরে আমি কেন আপনার কোম্পানি বাগায় নিই? আমি সব ধরনের কাগজপত্র ঠিক রেখে, হিসাব ঠিক রেখে, লিগাল ওয়েতে এই কোম্পানির মালিক। আমি আপনার নামে প্রতারণার মামলা করছি। আপনি একটা প্রতারক। আপনি আমার নামে মামলা কেন? যে কোনো কিছুই করতে পারেন, এতে আমার কিছুই হবে না, উল্টো আপনি ফেঁসে যেতে পারেন, কারণ আপনার কাজে অনেক ফাঁক ফোকর আছে, আমার সেটা নাই। আসলে এই যুগে কাউকে বিশ্বাস করতে নেই, নিজেকেও। আপনি কাকে বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, আমার না। দাঁড়ান, এটা নিয়ে যান, এখন থেকে জীবনের হিসাবটা ঠিকঠাক মতো। তুমি ভাবছো কি তুমি আমার সাথে যা করছ, লজ্জা করলো না এগুলো আমার সাথে করতে? হ্যাঁ তোমার আমি পাগলের মতো ভালোবাসছি, সেই তুমি কি করছো? ভিতরে ভিতরে তুমি অন্য মেয়ের সাথে সম্পর্ক করছো আর আমি তো বুঝি নাই। আমি ভাবছি যে
কেন তুমি আমার সাথে চিৎকার চেঁচামেচি করো, কেন তুমি আমার সাথে এরকম করো? আমি ভাবছি যে তোমার অফিসে হয়তো কোনো ঝামেলা হয়েছে, সেটা লোড না নিতে পারে তুমি বাসার মধ্যে এগুলা করো। দূষিত পানির অপর নাম বরফ, তাই পানিকে সংরক্ষণ করুন সূর্যের অতিবেগুনি রশ্মি ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে। তিনটি আলাদা স্তর বিশিষ্ট ফুটকেট প্লাস্টিকে তৈরি এন মহম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এন মহম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। তুমি কি করছো? তুমি ভেতরে ভেতরে আমার সাথে, তুমি দুই নাম্বারই করছো, আমি তোমার সাথে থাকবো না। চলো প্লিজ, তুমি যাও না প্লিজ, আমাদের শেষবারের মতো একটা সুযোগ দাও। সুযোগ? তোমার মতো শয়তানেরে, আরে কি করিনি আমি তোমার জন্য? আমি তোমার জন্য ভালো ভালো রান্না করছি, একটু তরকারিতে ঝাল বেশি হইলে আমারে তুমি যাতা কইছো, তরকারি একটু ঝাল কম হইলে তুমি তাতেও আমারে যাতা কইছো, আমি তোমার সাথে জীবন আর থাকবো না। প্লিজ শালা প্লিজ, তুমি যাও না প্লিজ প্লিজ, আমারে, আমি তোমাকে কথা দিতেছি, আমি আমি আর কখনো এই ধরনের কোনো কাজ করবো না, প্লিজ আমারে শেষবারের মতো একটা সুযোগ দাও। ঠিক আছে, তোমারে আমি সুযোগ দিতে পারি এক শর্তে, আমি তোমাকে যা বলবো, যা করতে বলবো, যেভাবে চলতে বলবো, আমার মতো করে তোমার চলতে হবে। আমি রাজি, আমি তোমার সব সময় তোমার কথা মতো চলবো। মনে যাতা থাকে। কি হইছে, দাঁড়াইছো কেন তুমি? লাকিসলে ভিতর আসো। হ্যাঁ হ্যাঁ আসতেছি। আমি বলেন এই কোম্পানির মালিক। আপনি এই কোম্পানির মালিক মানে কি বলেন এসব? মুসা কোথায়? মুসা কে ডাক দেন, তাতে ডাকি মুসা। কোন কোন দা মুসার এই কোম্পানিকে এক্সিস্ট করা মানে কি বলছেন আপনি এসব? হ্যাঁ, আপনি কি মাস্টার নাকি? আপনি আপনি এই যে দখলদার, এসব দখল করে নিছেন, পুলিশকে কল করব? বলতে আমি মাস্টার না, দখলদার না, আমি লিগ্যাল ওয়েতে এই কোম্পানি। কি বলছেন এসব? আরে অবাক হওয়ার কিছু নাই, আপনি মোসাকে জিজ্ঞেস করলে জানতে পারবেন কিভাবে কি হয়েছে। আচ্ছা মতিন, আই এম সো সরি, কিছু মনে করো না। হ্যাঁ আই এম সো সরি, কিছু মনে না করলে ক্যান আই গেট ইউ কার্ড? হ্যাঁ শিওর। থ্যাংক ইউ, ওয়েলকাম। হঠাৎ করে মোসার কি হলো? তারা তো খুব বড় প্রবলেমে। না, মোসার সাথে কথা বলতে হবে। তুমি শুনলে হার্ট ফেল করতে পারো। আরে হইছে কি সেটা আগে বলো না, হুদাই খালি ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফাইতেছো। আরে ছাগল না ছাগল না, আমি এখন সিংহ, কিং। আমি এখন একটা কোম্পানির মালিক। কি এমন তোমার বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। আরে না বুঝার কিছু নাই, তোমার হাজবেন্ড এখন কোটি কোটি টাকার মালিক, তুমি চিন্তাও করতে পারো না। তোমার তো বিশ্বাসই হচ্ছে না বাবা। আরে বিশ্বাস হোক বা না হোক, এটাই এখন সত্যি। এতদিন তো মতিনকে নিয়ে সবাই আজে বাজে কথা বলছে, মতিন এই মতিন সেই, মতি হিসাব করে ক্যালকুলেটর নিয়ে করে, এখন এখন কি হবে? বাবু আমি জানতাম তুমি একদিন অনেক বড় হবা, তুমি অন্য কারো মতো না, তোমার কিন্তু একটা ব্যাপার আছে। আমি না তোমার অনেক কষ্ট দিয়ে ফেলছি, আমার মাফ করে দাও। আরে কি কষ্ট দিছো তুমি আমাকে? আর তুমি আমাকে কোনো কষ্টই দাও নাই। কষ্ট দিছি। আরে না দাও নাই, কি বলতেছো তুমি? আচ্ছা তুমি কি খাবা আজকে বলো, তোমার জন্য সব প্রিয় খাবার রান্না করব। তোমার যা খুশি তুমি তাই খাওয়াইতে পারো, আমি আজকে রান্না করব, তোমার রান্না করতে হবে না। হ্যাঁ ঠিক আছে।
আছো? হ্যাঁ ঠিক আছে। আজকে ক্রেডিট কার্ডটা কাজ করছিল না, বারবার রিজেক্ট হয়ে যাচ্ছিল, তাই শপিং না করে চলে এসেছি। টাকা দিয়ে দেবো না। বাহ, একটা গ্রেসফুল ফিলিং পাচ্ছি। কি গ্ল্যামারাস, মনে হচ্ছে এখানে হলিউড স্টার থাকে। দেয়ালটা এত আর্টিস্টিক যে পেইন্টিংটা চমৎকার বানিয়ে গেছে। কালকে শপিং করে নিও। টাকা লাগবে না। লাগবে না মানে? তোমার মুখে প্রথম আমি না শব্দটা শুনলাম। আমি আজকে তোমার অফিসে গেছিলাম, গিয়ে দেখি মতিন নামের একজন তোমার চেয়ারে বসে আছে। ঠিকই দেখছো। আমি তো বুঝতে পারছি না কিভাবে কি হলো। আমি কিছু প্রতারকদেরকে বিশ্বাস করছিলাম, কিছু দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দিয়েছিলাম, সেটারই ফল ভোগ করতেছি। তাহলে এখন আমাদের কি হবে? তুমি একদম চিন্তা করো না, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে একটা পথ দেখাবে। আমাদের কোম্পানি নাই তো কি হয়েছে, আমরা তো না খেয়ে থাকবো না। মুসা, আমি জানি তুমি ভেঙে পড়া মানুষ না, তারপরেও তোমাকে একটা কথা বলবো, তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমি তোমার পাশে আছি। ঠিক মতো টিপতেই তো পারতেছো না, কি টিপতেছো? পা ঠিক মতো টিপো, শরীরে কি জোর নাই? মাসাজ করো। মাসাজ? জামা কাপড় ধুবাইছো, শক্তি থাকে? সব তো শক্তি শেষ। দেখছো মুখে মুখে তর্ক করতেছো, চুপ। আচ্ছা হনো, ভাবতেছি তো মাসাজও একটা ভালো কাজ, বুঝছো, একটা সম্মানের কাজ। তোমার এর থেকে নিম্ন মানের কি কাম দেওয়া যায়? এই আমার ভাইয়ের অফিসে তোমার পিয়নের কাম দিলে কেমন হয়? যা করার ঘরের মধ্যে করতে দাও, বাইরে মানুষের সামনে মানুষ খেয়ো না। আবার কথা কয় না টিপো। কে ফোন দিল? হ্যাঁ ভাবি, এই তো সব ঠিকঠাক চলতেছে। আচ্ছা শোনো, ওই যে কানের দুল দেখাইছো না তুমি আমার গোল্ডের, ওই কানের দুলটা আমার লাগবো। আরে টাকা পয়সা নিয়ে চিন্তা করো না তো, আমার স্বামী আছে না, সে দিবে। কি দিবা না? হ্যাঁ দিবো দিবো। শোনো, দুপুরবেলা কালকে আলু দিয়া গরুর মাংস ভুনা করবা, আমি খাবো, সাথে গরম ভাত, বুঝছো কি বলছি? কি হইছে, ঠিক মতো টিপো। তোমাকে আর এত কষ্ট করতে হবে না, নাও চা খাও।
আমি একটা জব পেয়েছি, স্যালারিও খুব ভালো। তুমি চাকরি করবা? দেখো, পরিস্থিতি মানুষকে চেঞ্জ করে, চিন্তা ভাবনা, লাইফস্টাইল, সব কিছু। ঠিকই বলছো। এই যে দেখো, আমি একসময় 2,000 টাকা উড়াইতাম, আর এখন 10,000 টাকা খরচ করতে 10 বার হিসাব করতে হয়। এখন থেকে আমরা হিসাব করে চলবো, কেমন? দূষিত পানির অপর নাম বরফ, তাই পানিকে সংরক্ষণ করুন সূর্যের অতিবেগুনি রশ্মি ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে। তিনটি আলাদা স্তর বিশিষ্ট ফুটকেট প্লাস্টিকে তৈরি এন মহম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এন মহম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। অবশ্যই, তোমাকে একটা ক্যালকুলেটর কিনে দিব নাকি? আমার ক্যালকুলেটর লাগবে না, সেটার জন্য তো তুমিই আছো। দাঁড়াও, হিসাব করো। এই যে বললাম না, জীবনের হিসাব। এসব আমি বুঝতে পারবো না, তুমি তাহলে হিসাব করো, আমি একটু যাচ্ছি, ভিতরে কাজ আছে। আবার হিসাবে গন্ডগোল করে দিল। ভাবি, কালকে তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, আমার তুমি মাফ করে দাও। আরে যা, কি বলতেছ, আমার না মন মেজাজ একটু খারাপ ছিল, তা আমি চিৎকার করে ফেলছি। আরে এমন কিছু, রাজীব নিয়ে আসতে পারো, তুই একা একা আসে, ও একটু ব্যস্ত আছে। কি নিয়ে ব্যস্ত আছে? কি আর করতেছে, বাসার কাজকর্ম করতেছে, রান্না বান্না করতেছে। হ্যাঁ ওইটাই। যাই হোক, সংসারে দুইটা মানুষ বা অনেক মানুষ একসাথে থাকলে ভুলভ্রান্তি উল্টাপাল্টা হয়, এগুলো ঠিক করে নিতে হয়। বেশি টাইট দিস না, অনেক টাইট দিলে আবার পাইটা যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, ঠিক আছে? এগুলো একটু মানায় নিস। হ্যাঁ, আর কী ব্যবসা বাণিজ্য করে, খালি লস করে লস করে। আমার আমার তো এখন নিজের কোম্পানি, ওরা বলিস আমার কোম্পানিতে যান। আচ্ছা শোনো, শুক্রবারে তোমাদের দুজনের দাওয়াত আমার বাসায়, তোমরা কিন্তু আসবা। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এখন যাই। কেন যাবি? ওকে যা। আরে না, বাসায় কাজ আছে। এগুলা কি করতেছো? এই তোর কামের নমুনা, আরে খাওয়ানোর সময় তো তুই মোসের মোসের খাস, গরুর মাংস সারা তোর গলা দিয়ে ভাতই নামে না, গলা ভরে তুই খাওন খাস, এই তোর কামের নমুনা, ঠিক মতো কাম কর। ওই যে ময়লা, ওই যে বালি, একটা বালি যদি আমার সোফার উপরে থাকে তাহলে তোর একদিন আমার একদিন। ওই যে ওই নিচে যা, ওদিকে যা। অনেক খেলা খেললে, অনেক গ্যাঞ্জাম করলে, অনেক ঝামেলা করলে, চিনি বাবা না, সুগার ড্যাডি। সুগার ড্যাডি কি জিনিস তুমি বোঝো? তোমার সুগার ড্যাডি আমি বের করে দিচ্ছি এই শহরে, তোমাকে যেন আর কখনো না দেখি, বুঝলে? মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না। চুলগুলো কাঁচা পাকা, নাই তো ঘুষ, কচি কাঁচা মেয়ের প্রেমে হাইরে বেহুশ, নাই রে গরম, শুধু টাকা গরম, দিন রাত মাস্তি কথা নরম, ব্যাংকক হংকং থেকে দুবাই, উড়ু উড়ু মন নিয়ে উড়ে বেড়ায়, কে কি বললো কোন পথে চললো তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, সুগার ড্যাডিরা আঙ্কেল থেকে হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই। দামি দামি গহনা, ড্রেস আইফোন, বাহারি মেকআপে রঙিন জীবন, গাড়ি বাড়ি ফ্ল্যাট আর চকচকে নোট, সব পেলে তরুণীরা তাকে দেয় ভোট, তাকে দেয় ভোট, তাকে দেয় ভোট। মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না